নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব টিভির ভাগ্য দর্পণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জ্যোতিষ, জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ শব্দটিকে ভাঙলে কি দেখা যায়? জ্যোতি ঈশ, জ্যোতি মানে আলো, ঈশ মানে ঈশ্বর। আর সেই আলোর পথে আমাদের নিয়ে যেতে সাহায্য করেন একজন সঠিক জ্যোতিষী বন্ধু। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু অনেক চেষ্টা করা সত্ত্বেও আমরা আমাদের সঠিক লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারছি না, আমাদের লক্ষ্য পূরণ একদম হচ্ছে না। অনেক অর্থ হয়তো আমরা ব্যয় করছি, প্রচুর চেষ্টা করছি, প্রচুর দৌড়াদৌড়ি করছি, চেষ্টা, নিষ্ঠা, পরিশ্রম কোনো কিছুতেই কিন্তু কোনো ঘাটতি নেই, তবুও আমরা এগোতে পারছি না, আমাদের লক্ষ্য কিছুতেই আমরা পূরণ করতে পারছি না। তার অনেক কারণ রয়েছে তার পেছনে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শত্রু, শত্রুদের দ্বারা সৃষ্ট বাধা, এবং সেই বাধা, সেই প্রতিবন্ধকতাকে আমরা কিছুতেই জয় করে, অর্থাৎ শত্রুকে দমন করে কিছুতেই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও। আর আজকে এই ভাগ্য দর্পণ অনুষ্ঠানের আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হলো সেই শত্রু দমন সংক্রান্ত, অর্থাৎ শত্রুকে কি করে পরাস্ত করে, শত্রুকে কি করে দমন করে, শত্রুকে কি করে নাশ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনে সাফল্য অর্জন করতে পারবো। আর আজকের এই ভাগ্য দর্পণ অনুষ্ঠানে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন সেরকমই একজন জ্যোতিষী বন্ধু, শ্রী ভৃগু অদ্বিতীয়, কামাখ্যা সিদ্ধ, তন্ত্র জ্যোতিষী, হস্তরেখাবিদ ও কোষ্ঠী বিশারদ শ্রী ভৃগু অদ্বিতীয়। বিদ্যা, বিবাহ, প্রণয়, অবাধ্য সন্তান, অন্যের প্রতি আসক্ত, দাম্পত্য কলহ, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, বশীকরণ, শত্রু দমন সহ যে কোনো গভীর সমস্যার সমাধানে যিনি সিদ্ধহস্ত। এবং আমি সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা দাদার সঙ্গে সরাসরি চেম্বারে এসে কথা বলতে চান, সেক্ষেত্রে অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনারা ফোন করে নিতেই পারেন দাদার বুকিং নম্বরে। বুকিং নম্বরটা আমি বলে দিই, 9932660860, 9932660860। আসুন আজকে গ্লোব টিভির ভাগ্য দর্পণ অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী শ্রী ভৃগু অদ্বিতীয় মহাশয়কে। স্বাগত ভৃগুদা আজকে এই অনুষ্ঠানে। নমস্কার, আমি আজকে আলোচনা করব শত্রু দমন কিভাবে করবেন। শত্রু আমাদের জীবনে নানা রকম অশান্তি, নানা রকম ক্ষতি, নানা রকম ঝগড়াঝাটি করায়, পিছনে লেগে ক্ষতি করায়। তো শত্রুর হাত থেকে আমরা কীভাবে বাঁচব এবং শত্রু আমাদের কী ধরনের ক্ষতি করতে পারে তার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো পৃথিবীতে দেখবেন ভালো মানুষ খুবই কম। আপনি যাদের ভালো মনে করেন তাদের মধ্যে হয়তো কেউ আপনার শত্রু। শত্রুর কারণে আপনার ও আপনার পরিবারে নানা রকম অমঙ্গল ঘটে। আপনার বাড়িতে বিবাহযোগ্য কন্যা সন্তান আছে, দীর্ঘদিন ধরে বিবাহ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বিবাহ হচ্ছে না। এর কারণ দেখবেন আপনার এমন কেউ আছে যে আপনার ভালো চায় না, সে আপনার সর্বদা ক্ষতি করতে ব্যস্ত। আপনার বাড়িতে ছেলেমেয়ে পড়াশোনা একটা টাইম ভালো করছিল, ছেলেমেয়েরা প্রচণ্ড মেধাবী ছিল, পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, স্বভাবও ভালো ছিল। দেখবেন আপনার এই সন্তান ভালো, ভালোর পিছনে অনেকের ঈর্ষা হচ্ছিল এবং আপনার শত্রু পিছন দিক থেকে টুকটাক করে সন্তানের নাম টাম নিয়ে আপনার ক্ষতি সাধন করে যাচ্ছে। দেখবেন সেই সন্তান একদিন পড়াশোনা ছেড়ে দিয়ে অসৎসঙ্গে লিপ্ত হয়েছে, বাজে কাজে যুক্ত হয়েছে, পড়াশোনায় তার মোটেই মন বসতে চায় না। এরকম শত্রু নানা রকম ক্ষতি করে। আপনার ব্যবসা ভালো চলছিল, হঠাৎ করে দেখলেন ব্যবসা খারাপ হতে লাগলো। এর পিছনে দেখবেন
আপনার উন্নতির প্রতি তাদের একটা জ্বলন ভাব হচ্ছিল, আপনাকে কিভাবে দমন করে আপনাকে ক্ষতি করা যায় সেই ব্যাপারে ওরা মাথা ঘামাচ্ছিল। শত্রুপক্ষ, শত্রু আপনাদের নানা রকম ক্ষতি করার চেষ্টায় সে সর্বদা থাকে। আপনার বাড়িতে দেখবেন দীর্ঘদিন ধরে রোগব্যাধি থেকে ভুগছে, শরীর নিয়ে বহু ডাক্তার বৈদ্য দেখিয়ে ভালো হননি, বহু অর্থ ব্যয় করেছেন, বহু সময় নষ্ট করেছেন, কিন্তু ভালো হয়নি। দেখবেন এমন কোনো ব্যক্তি আছে যে আপনার ভালো চায় না, আপনার অমঙ্গল চায়, সে টুকটাক করে তার শরীরের উপর তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে রেখেছে যাতে সে সুস্থ না হতে পারে। আপনার কর্মস্থলে আপনি বেশি দিন ধরে চাকরি করছেন, দীর্ঘদিন ধরে প্রমোশন হচ্ছে না, প্রমোশন ঝুলে আছে, কিন্তু লক্ষ্য রাখবেন আপনার অফিসে আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দীর্ঘদিন ধরে আছে, তার বহুবার প্রমোশন হয়েছে, আপনার হয়নি। কর্মক্ষেত্রে শত্রুর কারণে আপনি বিভিন্ন কাজ ছেড়ে অন্য কাজে যুক্ত হয়েছেন, সেখানেও আপনার মানসিক শান্তি নেই, সেখানেও শত্রু আপনার হাতছানি দিচ্ছে। তো শত্রু আপনাদের নানা রকম ক্ষতি করে থাকে পিছনে বাইরে, আপনি ভালো কিছু করলে তাদের জ্বলন হয়, তারা আপনার পিছনে ক্ষতি করতে থাকে। আপনার বাড়িতে দেখবেন আপনার স্বামীকে কেউ হাতের মুঠোয় করে নিয়েছে, আপনার সাথে তার ভালো সম্পর্ক থাকতে দিচ্ছে না, শাশুড়ি বৌমা দেখবেন পরস্পরের মধ্যে সবসময় ঝগড়া কলহ লেগেই আছে, কেউ কারো ভালো চায় না, কেউ কারো সহ্য করতে পারে না। আপনার বাড়িতে দেখবেন দীর্ঘদিন ধরে আপনি প্রচুর চেষ্টা করে যাচ্ছেন, আর্থিক উন্নতি কিছুভাবেই হচ্ছে না, অর্থ আসছে আর জলের মতো বেরিয়ে যাচ্ছে, কোনোভাবেই আপনার ব্যাংক ব্যালেন্স হচ্ছে না, উন্নতি হচ্ছে না। দেখবেন আপনার বাস্তুতে এমন কিছু শত্রুপক্ষ ক্ষতি করে রেখেছে যে আপনার যা কিছু করতে যাবেন তাতে আপনার বাধাপ্রাপ্ত হবে এবং ক্ষতি হবে। আপনার শত্রুর কারণে, শত্রুর ভয়ে আপনি ভীতি হয়ে ভিন রাজ্যে গিয়েও কোনো কাজে যুক্ত হয়েছেন, তবুও আপনার শত্রু দেখবেন আপনার পিছন ছাড়ছে না, সেখানেও শত্রুপক্ষ দূর থেকে তন্ত্রক্রিয়া করে আপনার ক্ষতি সাধন করে যাচ্ছে। তো এইসব যাদের সমস্যা হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এসব তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনি সঠিক ফল পাবেন। আর এইগুলো আমি কামাখ্যা কাজ করি হোমযজ্ঞের মাধ্যমে এমন করে দেবো যাতে আপনার শত্রু তো নাশ হবেই, শত্রু দমন হবে, শত্রু জীবনে আপনার আর ক্ষতি সাধন করতে পারবে না, শত্রুপক্ষ একদম আপনার কাছে মাথা নত হবে। আর আপনি যখন আসবেন আমার কাছে, আমার চেম্বারে, আমাদের নিচে স্কলে যে ফোন নম্বর রয়েছে, বুকিং নম্বর, ফোনে বুকিং করে আসবেন, বাস্তুর একটু মাটি নিয়ে আসবেন, আর শত্রুপক্ষের যদি নাম জানেন নামও আপনি নিয়ে আসতে পারেন, আর যদি না জানেন তবুও দরকার নেই, আপনি আসবেন, আপনার জন্ম তারিখ, জন্ম সময় যদি থাকে সেটাও নিয়ে আসবেন, যদি না থাকে কোনো অসুবিধা নেই, আপনি হাত কুষ্টি এবং তন্ত্রক্রিয়া মতে কী হচ্ছে না হচ্ছে তার প্রবলেম অবশ্যই কাটবে। আর শত্রুকে দমন করতে গেলে আপনি অবশ্যই আসবেন আমার চেম্বারে, 100% আপনি উপকার পাবেন, এমনি আপনি ভালো থাকবেন, আপনার পরিবারকেও আপনি ভালো রাখবেন, আপনার সন্তানকেও আপনার ভালো রাখবেন এই শত্রুর কারণে। তো শত্রু আমাদের নানা রকম জীবনে বাধাবিঘ্ন করে। আচ্ছা আর একটা কথা বলি, এই কুষ্টিতে দেখবেন মঙ্গল গ্রহ কিন্তু পারিবারিক শত্রুতা বৃদ্ধি করে। মঙ্গল গ্রহ যদি কারো ফোর্থ হাউসে থাকে দেখবেন পারিবারিক অশান্তি তার মধ্যে লেগেই আছে। এই যে বাড়ির মধ্যে দেখবেন হঠাৎ করে মাথা গরম হয়ে পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি, এমনকি মারামারি হতে যায় শাশুড়ি বৌমায়,
সন্তান দেখবেন আপনার ছেলেরও মাথা গরম হয়ে যাবে, ছেলেও আপনাকে ভালো চোখে দেখবে না, বৌমাও আপনাকে ভালো চোখে দেখবে না, এবং তারা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ সবসময় লেগে থাকবে, এর নামে বদনাম করে, ওর নামে বদনাম করে। বাস্তু, বাস্তু মনে রাখবেন, বাস্তুকে আমরা শুদ্ধিকরণ করতে হবে রোজ, আজ করলাম সপ্তাহখানেক পরে করলাম তা নয়, রোজই করতে হবে। আমরা যেরকম স্নান করি, শুদ্ধভাবে থাকি নিজেকে, ঘর বাস্তুকেও আমরা শুদ্ধকরণ করব, তবে আমরা মানসিক শান্তিতে থাকব পরিবার নিয়ে, আর আমাদের উন্নতিও হবে। তো এইসব বিষয়ে আপনি যদি দেখাতে চান, আমার চেম্বার রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্রে, আপনি যোগাযোগ করবেন, ফোনে বুকিং করে আসবেন, আর আপনি অল্প সময়ে খুব দ্রুতভাবে কাজ পাবেন আর উপকার পাবেন। হ্যাঁ ভৃগুদা, এবার আমি বলে দিই আপনার চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে, হ্যাঁ কবে কোথায় রয়েছে। যারা মনে করছেন যে আমাদের শ্রী ভৃগু অদ্বিতীয় মহাশয়ের সঙ্গে সরাসরি দেখা করবেন, চেম্বারে এসে এবং সমস্যা নিয়ে আলোচনা করবেন, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি ভৃগুদা কবে কোথায় কখন বসেন। ভৃগুদার চেম্বার অনেক জায়গায় রয়েছে, তার মধ্যে গড়িয়াহাট মোড়ের ভাগ্যচক্র চেম্বার, যেটা খাদিমের পাশে, ওখানে উনি বসেন প্রতি বৃহস্পতি ও শুক্রবার দুপুর দুটো থেকে। এছাড়া রয়েছে নিউ গড়িয়া দিশা চেম্বার, পঞ্চশায়র থানার পাশে, প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে। এবং বালিহাওড়া দমকলের পাশে রত্নমণি চেম্বার, প্রতি বুধবার সকাল 9টা থেকে। ব্যারাকপুর চিড়িয়ামোর শান্তিবাজার শুভম জ্যোতিষ কার্যালয়, সেখানে উনি বসছেন প্রতি বুধবার বেলা 12টা থেকে। এছাড়াও রয়েছে দুর্গাপুর ভিরিঙ্গি মোড় হোটেল রিলায়েন্স, ওখানে উনি বসছেন প্রতি মঙ্গলবার দুপুর 12টা থেকে। মেদিনীপুর টাউনে উনি বসছেন প্রতি সোমবার বেলা 11টা থেকে। এছাড়াও ওনার চেম্বার রয়েছে আচ্ছা আমি বলে দিচ্ছি দাঁড়ান, কাকদ্বীপ দিশা চেম্বার, পুরকাইত মেডিকেলের দোতলায়, কাকদ্বীপ হসপিটালের পাশে, প্রতি শনিবার সকাল 10টা থেকে। এছাড়াও উনি বর্ধমানে বসছেন, ভৃগুদা বর্ধমানে কোন জায়গাটায় বসছেন একটু বলে দেন ডিটেইলটা। বর্ধমানে তিনকুনিয়া বাস স্ট্যান্ডে পাবেন, ওটা চেম্বারের নাম নতুন হয়েছে, এটা মনে হয় নতুন চেম্বার হয়েছে না, নামকরণ হয়নি, নটরাজ হোটেলের পাশে। আপনি নটরাজ হোটেলের পাশে এসে ফোন করবেন, করে আপনি জেনে নেবেন। আর আরেকটা কথা বলি, এই যে শত্রু, শত্রু আমাদের ঘরে বাইরে কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রেও শত্রু থাকে। আপনি ভালো করবেন, আপনি যখন আপনার সাফল্যের উচ্চ শিখরে যাবেন, আপনার যখন যশ মান সম্মান প্রতিপত্তি হবে, তখন আপনার শত্রু জন্ম নেবে। শত্রু কোনো দিনই আপনার ভালো চাইবে না, আর এই শত্রু বৃদ্ধি হয় গ্রহের কারণে। দেখবেন মঙ্গল, মঙ্গল হচ্ছে যদি অশুভ থাকে, অশুভ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়, তখনই মানুষের জীবনে নানা রকম শত্রুর আবির্ভাব হয়। যেমন ধরুন মঙ্গল কেতু সহ যুক্ত থাকলে দেখবেন তাদের মধ্যে ঝগড়া বিবাদ সবসময় লেগেই থাকে, মনোমালিন্য। কেতু হচ্ছে ছায়া গ্রহ, তো কেতু কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নেই, কেতু গ্রহ হচ্ছে অপর গ্রহ দ্বারা প্রভাবিত হয়, অপর গ্রহের দ্বারা বলিয়ান হয়ে সে ক্ষতি করতে থাকে। এবং কেতু গ্রহ হচ্ছে গুপ্ত শত্রু, যেটা আপনি বুঝতে পারবেন না, পিছনে শত্রুতা করে। আর রাহু হচ্ছে প্রকাশ্যে। তো গ্রহ শান্তি করতে গেলে অবশ্যই জন্ম তারিখ, জন্ম সময় যদি থাকে ওটা আপনি নিয়ে আসবেন, যদি কারোর জন্ম তারিখ জন্ম সময় না থাকে কোনো অসুবিধে নেই, এসে আপনি হাত দেখাবেন, আর আপনার বাস্তুর মাটি অবশ্যই নিয়ে আসবেন। যদি আপনি ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটের দেখবেন ধুলো বা ময়লা ঝাড় দিয়ে যেটুকু থাকবে অল্প একটু নিয়ে আসলেই হবে। এটা কি হয়, আমরা যেরকম রোজ স্নান করি শুদ্ধিভাবে থাকি, আমাদের বাস্তুটাকেও সেইভাবে শুদ্ধিভাবে রাখতে হবে, তবে আপনার পরিবার দেখবেন ভালো থাকবে। অনেক ওষুধ দোকানে দেখবেন অনেক রকম রোগী মানে আসে, তাদের পায়ের ধুলোপুলো পড়ে বা এসে অপবিত্র হয়, তা দোকানে দেখবেন শুদ্ধিকরণ করতে গেলে পুষ্যা নক্ষত্রের জল, যদি আপনি জোয়ারের জল, গঙ্গার জল নিয়ে এসে যদি আপনি রোজ দোকানে বাড়িতে
গৃহে যদি ছেটান তাহলে ওটা শুদ্ধিকরণ হয়। অনেক রকম উপায় আছে, এই শত্রু হাত থেকে বাঁচতে গেলে আপনি নিজে ঘরে বসেই করতে পারেন। আর শত্রু দমনের টোটকা আজকে আপনাকে একটা বলবো, এটা যদি আপনি করতে পারেন প্রতি শনিবার, তা ঘরে বসেই আপনি সুফল পাবেন, আমার কাছে আসতে হবে না। তো শত্রু দমন এই টোটকাটি আপনি খাতা পেন যদি থাকে আপনি নিয়ে বসুন। আমি এই মন্ত্রটি আমি লিখেও রেখেছি, আপনাকে দেখাবো। হ্যাঁ, এই মন্ত্রটি 108 বার আপনি জপ করবেন, এবং কিভাবে করবেন মন্ত্রটি আগে লিখে নিন, এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এবার মন্ত্রটা আমি বলে দিচ্ছি, পাঁচটা আপনি অশ্বত্থ গাছের নিখুঁত পাতা নিয়ে আসবেন, পাঁচটা পাতার উপর পাঁচটি করে গোটা সুপারি রেখে দেবেন, প্রতিটা পাতার উপর পাঁচটা করে, এবং তার সাথে সিন্দুর ছিটিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে মন্ত্রটি, আর একবার আমি দেখাচ্ছি, এই মন্ত্রটি ওং ক্লিং ক্লিং শত্রু নাশায় ফট, এটা 108 বার জপ করবেন, এটা প্রতি শনিবার করবেন। করে কিন্তু আপনি ঘরে রাখবেন না ওই পত্রগুলো, পাঁচটা যে পাতা, এটা আপনি আপনার বাড়ির কাছাকাছি যে জলাশয় আছে জলাশয়ে ভাসিয়ে দেবেন, এটা আপনি ঘরে রাখবেন না, এটা রাখলে আপনার ক্ষতি হতে পারে, এটা আপনি জলে ভাসিয়ে দেবেন। তো এটা যদি আপনি করেন শুদ্ধভাবে তাহলে আপনার কাজ 100% হবে, আপনার সর্বশত্রু দমন হবে। আর যদি না পারেন তবে অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন এবং আপনি উপকার পাবেন, এটুকু আপনাকে বলবো। আর আমাদের চেম্বারগুলি বিভিন্ন জায়গায় আছে, এবং নিচে দেখবেন স্কলে আপনার কোন জায়গায় বসি ডিটেলস আপনি দেখতে পাবেন, দেখে বুকিং করে আপনি আসবেন। আচ্ছা ভৃগুদা, আপনি তো শত্রু নিয়ে কথা বলছেন এবং শত্রু দমন নিয়ে, হ্যাঁ, ব্যক্তিগত শত্রু রয়েছে, আর যেটা আপনি বললেন যে পারিবারিক শত্রু দমনের কথা, এই যে পারিবারিক শত্রু দমন বা ব্যক্তিগত শত্রু, হ্যাঁ, মোটামুটি কোন গ্রহের প্রভাব থাকলে এই জিনিসগুলো হয়ে থাকে? দেখুন, পারিবারিক শত্রু একমাত্র মঙ্গল গ্রহের দ্বারা হয়। তো মঙ্গল যদি ফোর্থ হাউসে থাকে পারিবারিক শত্রু তৈরি হয়, দেখবেন কেউ কাউকে সহ্য করতে পারছে না, কারোর কথা কারোর ভালো লাগছে না, প্রত্যেকের মনে মধ্যে একটা হিংসা, এ ওকে ভালোবাসলে ওর মধ্যে হিংসা হয়। ধরুন শাশুড়ি দেখা যাচ্ছে তার নিজের স্বামীকে ভালোবাসছে, দেখবেন বৌমার জ্বলন হবে। আবার বাড়িতে দু তিনটে বৌমা আছে, কারো কাউকে যদি সমানভাবে ভালো না বাসে, কাউকে যেন একজন তিনজনের মধ্যে একজনকে বেশি ভালোবাসে, দুজন দেখবেন পরস্পরের শত্রু হয়ে যাবে। এই যে মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ কিন্তু পারিবারিক বিবাদ ঝগড়াঝাটি অশান্তি সৃষ্টি করে। অবশ্যই আপনার মঙ্গল গ্রহ যদি শুভ থাকে এর প্রতিকারের দরকার নেই। আরটা মনে রাখবেন, এই যে মাঙ্গলিক নিয়ে অনেকে ভয়ভীতি সঞ্চার করেন, মাঙ্গলিক থাকলেই যে আপনার ঝগড়াঝাটি হবে তা নয়, এটা অনেক কারণে হয়। ধরুন মঙ্গল যদি আপনার স্বক্ষেত্রে থাকে, লগ্নের স্বক্ষেত্রে আর জন্মছকে যদি থাকে, তাহলে মঙ্গল দোষ নিষ্ক্রিয়তা লাভ করে, ওখানে মাঙ্গলিক দোষ হয় না। যেমন ধরুন মেষ রাশি, মেষ রাশিদের লগ্নে যদি মঙ্গল থাকে তো মঙ্গল তো নিজের স্বক্ষেত্রে থাকছে, তাই সেক্ষেত্রে মাঙ্গলিক দোষের যে নিষ্ক্রিয়তা থাকে সেখানে মাঙ্গলিক দোষ ঘটে না। আবার অষ্টম দেখবেন, মেষ লগ্নের অষ্টম স্থান হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল থাকে, যে আমরা বলি না লগ্নে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক হয় লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে, তো এই যে অষ্টমে বৃশ্চিক রাশিতে মঙ্গল যদি নিজগৃহে বসে থাকে স্বক্ষেত্রে, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ নিষ্ক্রিয়তা লাভ করে এবং তার অশুভত্ব নাশ হয়, সেখানে মাঙ্গলিক দোষ তার থাকে না। আবার দেখবেন অষ্টম জায়গায়, অষ্টম জায়গায় যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু সাংসারিক জীবনে নানা রকম অশান্তি ঘটে, ওটা স্বামী স্ত্রীর মধ্যে ঘটে, ওটা কিন্তু পরিবারে কারোর সাথে ঘটে না, একমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়াঝাটি, এটা কন্টিনিউ থাকবেই, কেউ কারোর ভালো দেখতে পাবে না, কেউ কারোর কথা সহ্য হবে না,
তার দুইজনের মধ্যে একটা অহংভাব অহংভাব থাকবে, স্বামীরও থাকবে ওর মধ্যেও থাকবে। তো এই অহংভাবটা একমাত্র মঙ্গল গ্রহ কাটায়। তো মঙ্গল যদি শুভ থাকে তাহলে এইসব সমস্যাগুলি হবে না, আর যদি অশুভ অশুভ থাকে, অশুভ গ্রহ দ্বারা পাপৃত থাকে, তবে এই গ্রহগুলো অশুভ ফল দেবে। তো একটু আগে আমি বলছিলাম যে কেতু অপর গ্রহ দ্বারা প্রভাবিত হয়, মানে কেতু তো দেখতে পায় না, রাহু তো দেখতে পায়, রাহুর উপরটা হচ্ছে রাহু। তো কেতু কিন্তু অপর গ্রহ দ্বারা বলিয়ান হয়। তো কেতু যেমন বুধের সাথে যুক্ত হলে দেখবেন অনেক লোক তাকে ঠকানোর চেষ্টা করবে, সে নিজেও ঠকতে পারে, সে আবার অপরকেও ঠকাতে পারে। তো কেতু কিন্তু আমাদের জীবনে নানা রকম গুপ্ত শত্রুতা বৃদ্ধি করে, আর পারিবারিক শত্রুতা তৈরি করে মঙ্গল। তো এই সমস্ত ব্যাপার যদি আপনার কারোর থাকে অবশ্যই আসবেন আমাদের চেম্বারগুলির যে অ্যাড্রেস আছে দেওয়া আছে, কোথায় কোন টাইমে বসি নিচে স্ক্রলে দেওয়া আছে, দেখে নেবেন এবং অবশ্যই বুকিং করে নেবেন, বুকিং ছাড়া আমি কাউকে দেখি না। অনেক রকম কথা জানতে পারলাম আপনার কাছ থেকে, বিশেষ করে এই যে শত্রু দমন। হ্যাঁ, আপনি একটু আগে বললেন যে শাশুড়ির যদি বৌমা, ধরুন তিন ছেলে তিন বউ, আমি যদি তাকে কাউকে একটু কম ভালোবাসি তাহলে তার মনে একটা অপরের প্রতি একটা শত্রুতার ভাব জন্মায়। আবার অনেক সময় দেখা যায় যে বাবা মার ক্ষেত্রে, ধরুন দুই সন্তান কি চার সন্তান, কে কেউ হয়তো ছোট সন্তানকে, মানে ছোট ছেলে বা ছোট মেয়ে, তাকে বেশি একটু ভালোবাসছে, আমরা অনেক সময় খবরেও দেখি, এবং তার জন্য এমনকি খুনোখুনি পর্যন্ত হয়ে যায় ভাই বোনের মধ্যে। তাহলে মানে আপনি যেটা বললেন যে মঙ্গল যদি পীড়িত থাকে তবেই এই জিনিসটা হয়, এই যে পারিবারিক শত্রুতা বা গুপ্ত শত্রু যাই হোক, তার প্রধান কারণ হচ্ছে মঙ্গল যদি পীড়িত থাকে, মঙ্গল যদি ডাউন থাকে, মঙ্গল যদি কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাই তো? তাহলে মঙ্গল গ্রহের প্রতিকার যদি করানো যায় সেক্ষেত্রে মনে হয় শত্রু নাশ হতে পারে। হ্যাঁ, তাহলে দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলে থাকি, আপনারা যদি এই ধরনের সমস্যার মধ্যে থাকেন তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে আসুন ভৃগুদার চেম্বারে। ভৃগুদার চেম্বার কবে কোথায় আমি একটু আগে বলে দিয়েছি, এবং দেখুন স্ক্রলেও যাচ্ছে কোথায় চেম্বার উনি করেন, এবং বুকিং করে অবশ্যই আসবেন। কারণ আমরা আজকাল যদি কারুর বাড়িতেও যাই সেখানেও আমরা একটা ফোন করে যাই যে আপনি আছেন কি না, কারণ ভৃগুদার চেম্বারে প্রচুর ক্লায়েন্ট আসে, উপকৃত হয় বলেই তারা আসেন। সেই জন্যে আপনারা বুকিং অবশ্যই করবেন আসার আগে। এবং কোন নাম্বারে বুকিং করবেন? 9932660860, 9932660860। এবং আজকে আমাদের এই যে গ্লোব টিভির অনুষ্ঠান দেখতে যারা মিস করে গেছেন, ধরুন কোনো কারণে, বা দেখতে দেখতে যদি আপনার বাড়িতে লোডশেডিং হয়ে যায় বা আপনার কোনো গেস্ট চলে আসে, আপনি ধরুন অনুষ্ঠানটা মাঝপথে শেষ করে দিলেন, দেখতে পারলেন না, চিন্তার কোনো কারণ নেই। আমাদের যে গ্লোব টিভি, গ্লোব টিভির ফেসবুক পেজে আপনি লাইক করুন, সেক্ষেত্রে ভৃগুদার হয়ে যাওয়া অনুষ্ঠান আপনি সেই পেজ থেকে কিন্তু আবার দেখতে পারবেন। শুধু তাই নয়, গ্লোব টিভির যে ইউটিউব রয়েছে সেই ইউটিউবে আপনি যান, ভৃগুদার অনুষ্ঠানের লিংক আমরা দিয়ে দেব সেখানে, কাজেই অনুষ্ঠান যদি মিস করেও যান কোনো সমস্যা নেই। এবং আপনার বাড়িতে যদি টিভি না চলে বা টিভি না থাকে বা টিভি কোনো কারণে যদি খারাপ থাকে তাহলে গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে গ্লোব টিভি লাইভ অ্যাপ, যেটা ফ্রি ডাউনলোড, আপনি ডাউনলোড করে নিন, এবং পথে ঘাটে যেতে যেতে আপনি কিন্তু ভৃগুদার অনুষ্ঠান দেখতে পারেন। ওই মোবাইলে একটা আইকন চলে আসবে এবং সেই আইকনে আপনি যদি ক্লিক করেন, গ্লোব টিভির লাইভ অ্যাপের যে আইকনটা সেটা মোবাইলে চলে আসবে, ওটায় ক্লিক করলে আপনি কিন্তু লাইভ অনুষ্ঠান মোবাইল ফোনের মাধ্যমেও দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ ভৃগুদা, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। ভৃগুদাকে নিয়ে আবার আমরা চলে আসব পরবর্তী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।